দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বড় খোঁজাবাড়ি হাট থেকে। চলছে জমজমাট কুরবানির হাট, দেখছেন একেবারে ভরপুর আমদানি, কেনা বেচাও কিন্তু হচ্ছে খুব জমজমাট। এ হয়ে গেছে, কত হলো, কত ও আপনারা যেটা নিলেন কত হলো ভাই জান? এটা 85, 1,85,000 এটা বিক্রি হয়েছে, 1,85,000। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছেন। চট্টগ্রাম? হ্যাঁ চট্টগ্রাম, বাকলিয়া। বাকলিয়া কি জন্য খামারের নাম? খামার নাম আলী আগ্রো। কতগুলো কেনা টার্গেটে? আমাদের টার্গেট হচ্ছে 300 গরু টার্গেট আছে, 300 গরু, প্রায় 200+ হয়ে গেছে, 200+ হয়ে গেছে। আজকে কতগুলো কিনবেন? আজকে প্রায় 50টা কিনবো। 50টা, কয়টা হলো এখন পর্যন্ত? 30টা হইলো, 30টা হইলো। দাম চলছে কোনটা? এইটা, আচ্ছা আছি আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে, দেখি কি অবস্থা। এই যে এই গরুটা কিন্তু দেখা দেখি চলছে। দাম কত ভাই? বিড়িটা একটু নামাই রাখেন এখন। এগুলো দামে পাওয়া যাবে মামু? আমি কিলো মানে যত কথা বলার লাভ নাই, পাঁচ দালাল বালা নিয়ে আসলে আবার বেশি দাম না, নিজে নিজে সামনা আমি টাকা দেবো, আপনি টাকা নিবেন? হ্যাঁ অবশ্যই, এখানে কোনো দালাল কাজ না, কোনো সুযোগ নাই। 70 70 আর 2 আর 2 5 কমেন্ট 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 ঠিক আছে, এটাও হয়ে যাক, এটাও হয়ে যাক ভাই, কমান এটাকে, টান তো টান দেন। কি হচ্ছে না? এ ভাই মনটা নরম করেন ভাই, প্রথমে একটা কথা বলছি, দুইশোর উপরে 10 টাকা হলো, 10 টাকা হলো ওই দিকে হইতে হবে, আর 70। গোটা বিশ্ব দেখুক নিচে তো ভাই, 200 গরু কিনছে, দিলে আপনার লাভ হবে, নাইলে কিন্তু লস হবে। গরুটা সুন্দর, তো গরুটা আগাল গো সামান, ওটা স্বাস্থ্য সুন্দরের জন্য আমি 5,000 টাকা ভাড়া দিছি। 8 দিন পরে যদি না খাওয়া থাকে অমনি থাকবে, ভাঙা করো না, এটা করো বাড়ির ভালো থাকো, চার চাষ বয়স কথা বলেন না, ওইটা থাকবে আপনি আর একটু বড় একটু তোমার তাহলে হয়ে যাবে, এটা বলে দেন, বলে দিচ্ছি। মামা বেশি বেশি পাশান, বেশি পাশান মামা, মামা পাশান না, পাশান দিতে হয়তো 250 দাম চাইতাম, চাইছি আমি 250 দাম দেয়নি, হলো না হলো না, ছাড়ে দেন, লাভে থাকবেন, জিতে থাকবেন, জিতে থাকবো। হ্যাঁ এই গরুটা, হ্যাঁ এই গরুটা খাওয়া দাওয়া সহ 300 পড়ছে, তাই না? টাকা দেওয়া উঠে না ভাই, কি অবস্থা? 1 কেজি, 1 কেজি ফিরে দে। আচ্ছা ওকে ওকে, ইনশার দাম 60 টাকা, মুশারি কালাই দেখছেন দাম চলছে গরুটার। এইখানে দেখছি একটা দাম চলছে, এই দেখছেন গরুটা দাম চলছে, কত চাইলেন? কত দিলেন ভাই জান? দাম দিই না, দাম তো বেশি যাচ্ছে, দাম বেশি যাচ্ছে এই জন্য এখন বলা হয় অতিরিক্ত। হ্যাঁ
350 নেওয়ার জন্যই তো দাম বলছে এমনি 450 450 আর 350 এইটা দেখেন এইটা নামান 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 এই যে এই দুটা দেখা দেখে চলছে দুই দাঁত এবং চার দাঁত। হে ভাই কি আসতেছে না হচ্ছে না তাহলে ভাইজান টোটাল আজকে এখান থেকে কতগুলো কিনলেন? আজকে আমরা প্রায় 16টা কিনলাম। 16টা কিনলেন আরও মোটামুটি কতগুলো? আমরা তো 300 করে টার্গেট, আমরা 250 করে চলে গেছে। 300 করে টার্গেট, 250 ফিল আপ হয়ে গেছে। কালকে আমাদের 60, কালকে 60টা হাট আমরা করলাম। আচ্ছা কালকে আবার কোন হাট যাবেন? কালকে কোন হাট নেই, কালকে আমরা চলে যাব। কালকে চলে যাব, 3টা 4টা দিয়ে চলে যাব। আজকে টার্গেট ফিল আপ করে চলে যাব। টার্গেট ফিল আপ করে চলে যাব। আচ্ছা সব মিলিয়ে ফলাফল কি দাঁড়ালো বাজারের রেট? ফলাফল বাজার এক এক সময় এক এক রকম। আজকে দাম কিন্তু প্রচুর দাম, দাম প্রচুর, প্রচুর দাম গরু কিনে যাচ্ছে। এর পিছনে কারণটা কি মনে করছেন? এর পিছনে কারণ হয়তো টাউনের ব্যাপারে আসছে, হয়তো সেই জন্য ছাড়তেছে না, মানে ব্যাপারই বাড়ে গেছে, ব্যাপারই বেড়ে গেছে, সেই জন্য এটা মনে করতেছে এদের গরু বেশি যাবে, বেশি যাবে, বেশি যাবে, ছাড়তেছে না। আচ্ছা এই তো একটু গরুগুলো দেখা যাবে, এই যে 30 নাম্বার ট্যাগ যেটা বললেন একটু আগে, কত যেন? 185 30 নাম্বার ট্যাগ। আর কোনটা ভাইয়া? এটা নিলাম, হ্যাঁ 41 ওটা নিলাম, 41 ওটাও 41 আমাদের এখন বলেন এই যে এই ধরনের গরুগুলো যদি আপনার খামার থেকে কেউ নিতে চাই কোথায় আসতে হবে এক্সাক্ট একটু ঠিকানাটা বলে দেন? চট্টগ্রাম আলী একরুত আসবেন, সাফওয়ান একরুত আসবেন। হ্যাঁ আমাদের সর্বনিম্ন রেটে আমরা গরুগুলো দিব। সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন আমাদের গরু আছে 80-85 হাজার। হ্যাঁ আর সবগুলো মিলে 2,20,000-2,30,000 এরকম দামের গরু আছে এর মধ্যে। আচ্ছা এখন কন্টাক্ট নাম্বার যা দিব আমরা রিজনেবল প্রাইসে দিব, রিজনেবল প্রাইসে সবাই আসছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন একটু সচল আছে এই ধরনের একটা ফোন নাম্বার দেন আমাদের। জি মোবাইল নাম্বার দেন একটা, 01816-83-63-80-80। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে, পাওয়া যাবে। ঠিক আছে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। ওকে আল্লাহ হাফেজ। দিনাজপুর অনেক ভালো, ভালো খুব ভালো দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক দেখছেন যে একেবারে আমদানি ভরপুর কেনাবেচাও কিন্তু ব্যাপক চলছে, আর আমরা কিন্তু নাম্বারটি দিলাম, আপনারা অনেকে নাম্বার চান, তবে সেক্ষেত্রে লেনদেন অথবা যোগাযোগ করতে চাইলে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন, নিজে দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।